ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আমার এই লেকচারে স্বাগত। আজকে আমি আসলে দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি এই লেকচারটাতে। মোটামুটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পথ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পথ, এই বিষয়গুলো আলোচনা করব। ওকে, তো আমি প্রথমে প্রাইমারি স্ট্যান্ডার্ড পথ আলোচনা করব। শুরু করি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তো আমাদের আসলে রসায়নে এই মাত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের খুবই প্রয়োজন পড়ে। তো যাই হোক, আমরা প্রথমে জানব যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা কি। ওকে, যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো যে সকল পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যারা বায়ু উপাদান কর্তৃক আক্রান্ত হয় না, যারা জীবাণু কর্তৃক নষ্ট হয় না, ওকে, যাদের ঘনমাত্রা দীর্ঘদিন যাবত অপরিবর্তিত থাকে, এবং যাদের সাহায্যে সরাসরি প্রমাণ প্রমাণ প্রস্তুত করা যায়, তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। ওকে, তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো যে সকল পদার্থকে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যারা বায়ুর উপাদান কর্তৃক আক্রান্ত হয় না, জীবাণু দ্বারা নষ্ট হয় না, যারা হলো যে যাদের ঘনমাত্রা দীর্ঘদিন পরিবর্তিত হয় না, অর্থাৎ একটা ঘনমাত্রা তৈরি করে রাখলাম, এর ঘনমাত্রা পরিবর্তিত হবে না, এবং যাদের সাহায্যে প্রমাণ দ্রবণ সরাসরি তৈরি করা যায়, তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। ওকে, এখন হচ্ছে আমরা এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর কয়েকটা উদাহরণ দেখব। আমি তোমাদের জন্য দেখব যে বইয়ে আমাদের খুব বেশি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাই, তো এখানে যে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর কি, যেগুলো আছে সবসময় কমন, সেগুলো একটু লিখব। তো যেমন হচ্ছে সোডিয়াম কার্বনেট, Na2CO3, সোডিয়াম কার্বনেট, তারপর হলো পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর হলো ক্লাসিত অক্সালিক অ্যাসিড C2H2O4 দুই অনুপানি, ক্লাসিত অক্সালিক অ্যাসিড অথবা সোডিয়াম অক্সালেট C2Na2O4 দুই অনুপানি। তো এই যে দেখো, যে এই উদাহরণগুলো লিখলাম, এগুলো হলো মোটামুটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ। এদের মধ্যে সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট, অক্সালিক অ্যাসিড আর হলো সোডিয়াম অক্সালেট। আচ্ছা, অনেক সময় আমরা ভুল করে থাকি যে মনে রাখতে পারি না। জাস্ট এই চারটা উদাহরণেই আমরা যদি মনে রাখার একটা টেকনিক দেখতে চাই, তাহলে এখানে দেখো যে সবগুলোতে এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, অর্থাৎ সি আছে, এই জায়গায় সি আছে, এই জায়গায় সি আছে। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে যে সকল পদার্থের মধ্যে মূলত সি থাকবে, তারা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, তাহলে এইগুলো সবগুলো হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের একটু যদি বৈশিষ্ট্য আমি বলি, এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য হবে যে এদেরকে সরাসরি নিক্তির মাধ্যমে ব্যবহার, মানে ওজন করা যায়, এরা নিক্তির কোনো ক্ষতি সাধন করে না। আচ্ছা, এরা নিক্তিতে রাখলে নিক্তির কোনো ক্ষতি সাধন করবে না, তারপর এরা হলো যে পানিগ্রাহী বা পানিত্যাগী নয়, এরা পানি বাহির থেকে শোষণও করবে না, এদের থেকে পানি ত্যাগও করবে না। আচ্ছা, এদের ঘনমাত্রাটা নির্দিষ্টভাবে থাকবে, আর এরা হলো এদের সঙ্গে এদের মাধ্যমে আমরা সরাসরি প্রমাণ দ্রবণ তৈরি করতে পারি। তো এইগুলো হলো আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, এবার আমি দেখাবো তোমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি। ওকে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তো দেখো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থটা হলো যে পদার্থগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যকে ফুলফিল করে না। আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, ওই বৈশিষ্ট্যগুলো যে পদার্থে থাকবে না, তারা সবাই হবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, প্রকৃতিতে ম্যাক্সিমামগুলোই হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো যে সকল পদার্থ বিশুদ্ধ অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় না, যাদের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে না, যাদের সাহায্যে প্রমাণ দ্রবণ তৈরি করা যায় না, যারা বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয়, এই পদার্থগুলো হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, তো আমরা যদি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ দেখি, এখানে আমি যদি দু একটা উদাহরণ দেখাতে চাই, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, এগুলো সবগুলো হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সোডিয়াম হাইড্রোক্সাইড,
সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ এটা হতে পারে, সোডিয়াম ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট, এগুলো হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, H2SO4 হতে পারে, KMnO4। তো তোমাদের অনেক সময় কনফিউশন হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। হ্যাঁ এটা অবশ্যই এটা হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, কারণ এটা বায়ুর উপাদানের সঙ্গে এটা বিক্রিয়া করে, দেখা যায় ম্যাঙ্গানিজ অক্সাইড তৈরি করে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি করে। তো সেক্ষেত্রে এটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হিসেবে থাকে না, এটাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হিসেবে ব্যবহার করা যায় না। তো এর বৈশিষ্ট্যগুলো হলো ওই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের যে বৈশিষ্ট্য এর বিপরীত যেগুলো সেগুলো হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, আমি এখানে আর একটা বিষয়ে তোমাদের সঙ্গে এই লেকচারে আমি আলোচনা করতে চাই, তো সেটা হলো প্রমাণ দ্রবণ। দেখো প্রমাণ দ্রবণ স্ট্যান্ডার্ড সলিউশন, প্রমাণ দ্রবণ, আচ্ছা প্রমাণ দ্রবণ কি? তো প্রমাণ দ্রবণ হলো যে যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্টভাবে জানা থাকে সেটাই হলো প্রমাণ দ্রবণ। আচ্ছা এখানে দেখো প্রমাণ দ্রবণের বিষয়টা এরকম যে এখানে মনে করো আমরা একটা টেবিলের মধ্যে আমাদের একটা পাত্রে লেখা আছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। আচ্ছা এখন এই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা উল্লেখ করা নেই, তাহলে আমরা কি এই সালফিউরিক অ্যাসিডটাকে ব্যবহার করতে পারবো আমাদের কোনো রাসায়নিক ক্ষেত্রে, আমরা কোনো পরীক্ষা করার ক্ষেত্রে? কারণ পারবো না, এটার ঘনমাত্রা আমাদের জানা নাই, এই ঘনমাত্রা জানার প্রয়োজন হবে। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড মানে সরি যে প্রমাণ দ্রবণ যদি বলি, তাহলে প্রমাণ দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্টভাবে জানা থাকবে। যদি এখানে বলা থাকতো 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড, তখন আমরা এই দ্রবণটাকে বলতাম এর একটা প্রমাণ দ্রবণ। অর্থাৎ প্রমাণ দ্রবণ হলো যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্টভাবে জানা থাকে সেই দ্রবণকে প্রমাণ দ্রবণ বলে। আচ্ছা এখানে দেখো এটা হলো প্রমাণ দ্রবণ। এখন প্রমাণ দ্রবণ কারা? যেমন ওই যে একটু আগেই বললাম 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড, 0.1 মোলার, 0.2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বলি, এগুলো হলো প্রমাণ দ্রবণ। এছাড়াও হতে পারে যে এই যে মোলার দ্রবণ এটাও একটা প্রমাণ দ্রবণ, কারণ মোলার দ্রবণের ঘনমাত্রা আমরা জানি যে 1 মোলার, মোলার দ্রবণের ঘনমাত্রা 1 মোলার, এটা হলো একটা প্রমাণ দ্রবণ। ঠিক একইভাবে সেমিমোলার দ্রবণ যেটার ঘনমাত্রা 0.5 মোলার হতে পারে, সেমিমোলার দ্রবণ, মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, এগুলো হচ্ছে প্রমাণ দ্রবণ। এছাড়াও মোল ভগ্নাংশ শতকরা মাত্রা, এগুলো হলো প্রমাণ দ্রবণ, কারণ এই মোল ভগ্নাংশ বা শতকরা ঘনমাত্রা এগুলো দিয়ে ঘনমাত্রাটা আমরা নির্দিষ্টভাবে জানতে পারি। তো এই হলো প্রমাণ দ্রবণ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।